গুরুজনেরা আর আমার ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওগুলো তোমাদের জন্য নয়, তাই প্লিজ তোমরা এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। আর যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন নামক যন্ত্রটি ব্যবহার করো। না না, এটা হতে পারে না, দাঁড়াও আমি আরেকবার ভালো করে দেখি। সালা, দিনকে দিন মনটা কি এমন পাপি হয়ে যাচ্ছে ভাবো। তোমরা যেটা ভেবেছিলে প্রথমে, আমিও সেটাই ভেবে নিয়েছিলাম। বান্দর, এটা কিন্তু ভাই কোনো ভুল দেখিনি, এটা একদম সত্যি ঘটনা। এখানে ঘটনাটা ঘটেছে কি, যেটা ক্ষমতা তার থেকে লোডটা একটু বেশি হয়ে গেছে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, জামা কাপড়ের আবিষ্কার এজন্য করা হয়েছিল যাতে মানুষ তার উন্মুক্ত শরীরকে ঢাকতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমি যার কথা বলতে চলেছি, সে আর কিছুদিনের মধ্যেই এই পুরো পৃথিবীতে জামা কাপড় আবিষ্কারের উদ্দেশ্যটাকেই পাল্টে দিতে চলেছে। বলেন কি? তো তাহলে চলো আর বেশি দেরি না করে দিদির কিছু অদ্ভুত সৃষ্টি আমরা দেখে নিই। আর তার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দাও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যায়। ভাই কি আর বলবো, দুঃখের কথা, দেশে এত নাল্লা লোকে ভর্তি হয়ে গেছে যে আমাদের উর্ফি দিদি গুগলের মোস্ট সার্চ সেলিব্রিটি হয়ে গেছে। মানে মোস্ট সার্চ তো বুঝলাম, কি জন্য মোস্ট সার্চ করা হয় সেটা বোঝা গেছে, কিন্তু দিদি সেলিব্রিটি, মানে কি এমন কাজ করলো যে দিদি সেলিব্রিটি হয়ে গেল? এদিকে সরকার বলে বলে নাজেহাল হয়ে যাচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করো, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করো, আর দিদি ওটারই জামা বানিয়ে সেটা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা যা, এটা কি মানা যায়? না মানে আমার সাদা মনে একটাই প্রশ্ন, দিদি নর্মাল জামা কাপড় পরলে কি তোমার খাবার হজম হয় না? সাধারণ কোনো মানুষ যদি তারে বা দড়িতে আটকে যায় তাহলে সেটাকে কেটে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু দিদি, আমাদের দিদি কোনো নর্মাল মানুষ থোড়ি, তাই দিদি সেটাকেই ড্রেস বানিয়ে নিল। ভাবা যায়, অসাধারণ, ও হো, ফাটাফাটি। দিদির কাছে এটা কোনো বিষয়ই নয় যে পৃথিবীতে কোন জিনিসটা কি জন্য বানানো হয়েছে, দিদি যদি কোনো রকম সেটাকে একবার জড়াতে পারে, বাস সেটাকেই দিদি একটা ড্রেস বানিয়ে নেবে। কিন্তু দিদি, আমি একটা জিনিস ভাবছি যে তোমার এই ড্রেসে যদি কেউ একটু কারেন্ট দিয়ে দেয় তখন তোমার কি হবে? বলছিলাম কি দিদি, তুমি যে দড়িটা পরে ফ্যাশন করছো না, ওই রকম ধরনের দড়ি দিয়ে আমাদের গ্রামে আজও গরু মোষ বেঁধে রাখা হয়। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। এই যেমন ধরো, এই প্যান্টের এই বোতামটির খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, কিন্তু দিদি সেটি করছে না। আর উর্ফি দিদিতে ইন্সপায়ার হয়ে আমাদের সোফিয়া দিদিও সেটা করছে না, কিন্তু সেটা কোনো চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হচ্ছে এদেরকে দেখে নানা রকম পোশাকের উদ্ভব মনুষ্য জাতি দর্শন করিতেছে। এই যেমন ধরো এটা, এই পোশাকটির নাম হচ্ছে ওয়ান সাইড প্রোটেকশন ড্রেস, মানে এটিতে একদিকটি শুধু প্রোটেকশন দেওয়া থাকবে। ইয়াহি নাই, আবি অর শুনিয়ে। এরপর এটি হচ্ছে ড্যান্সিং পোশাক, এটা পরে তুমি খুব ভালো ড্যান্স করতে পারবে। যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর যারা যারা আমাকে এখনো ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করনি, প্লিজ ফলো করে নাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।